হাই ফ্যামিলি, ওয়েলকাম টু চেরিবেরি। আমি আজকে আপনাদের সাথে চিকেন কিমা ঘুগনি রেসিপিটা শেয়ার করব। এটা বানানো অনেক ইজি, আর আমার মনে হয় কম বেশি আমরা সবাই ঘুগনি খেতে পছন্দ করি, আর সেটা যদি চিকেন কিমা ঘুগনি হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কী করে এই চিকেন কিমা ঘুগনিটা বানিয়েছি। ঘুগনি বানানোর জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মটর। তো আমি এখানে মটর নিয়ে নিয়েছি। এখন মটরগুলোকে ভিজিয়ে 8 থেকে 9 ঘন্টা রেখে দেব, যাতে মটরগুলো ভালো করে ফুলে বড় হয়ে যায়। এখন 8 থেকে 9 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মটরগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, ফুলে গেছে। এখন মটরগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনোভাবেই নোংরা আর না থাকে। তো আমি এবার খুব পরিষ্কার করে মটরগুলো ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে সব মটরগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি সামান্য জল। এখন খুব সামান্য নুন দিয়ে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে কুকারের ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেব। তো দুটো সিটি দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে এই মটরগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, আর জলটা রেখে দেব, কারণ জলটা আমার লাগবে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আলু এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুগুলোকে কড়াইতে সর্ষের তেলের ওপর দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব কিছুটা নুন, আর দেব খুব সামান্য হলুদ। এখন নুন হলুদের সাথে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেম হাই করে সব আলুগুলোকে ভেজে নিয়েছি, আর ভাজার পরে তেল থেকে বের করে নিলাম। এবার এই তেলেই আমি ঘুগনিটা রান্না করব। তার জন্য ফোড়ন হিসাবে প্রথমে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে আমি তেলে দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। এখন পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে নেব। এবার দিচ্ছি রসুনের পেস্ট, আর দেব আদার পেস্ট। আমি দুটোই সমপরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতেও পারেন। এখন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ মিশিয়ে নেব। এখন কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, এর কারণে কালারটা খুব ভালো আসবে। এখানে নিয়েছি চিকেন কিমা। চিকেন কিমাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিকেন কিমাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে চিকেন কিমাগুলোকে একটু ভেজে নেব সব মশলার সাথে। ভাজার কারণে দেখুন কিমাগুলো সাদা সাদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু নুন ছড়িয়ে, এই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন একটু নেড়ে নেব আবার নুন হলুদ মিশিয়ে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে মশলা হিসাবে দেব শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োর জন্য কিন্তু খুব ভালো টেস্ট আসবে এই ঘুগনিটায়। এখন সব মশলাগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 15 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মিক্স করে নেব এই কিমার সাথে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন টমেটোটা প্রায় গলে গেছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করা মটরগুলো। এখন মটরটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মশলার সাথে। এখন এই মটরগুলোর মধ্যে দিয়ে দেব ভাজা আলুটা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আপনারা যদি আলু খাওয়া না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু ঘুগনিতে একটু আলু দিলে খেতে বেশ ভালো হয়। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মটর সিদ্ধ করা জলটা। আমি সেই জন্যই মটর সিদ্ধ করা জলটা ফেলতে বারণ করেছিলাম প্রথমে। এখন যতটা আপনাদের জল প্রয়োজন সেরকম পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আপনাদের মটরটা যদি এই পর্যায়ে বেশি সিদ্ধ না হয়ে থাকে তাহলে একটু বেশি জল দিয়ে মটরটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো ঢেকে দেব, যাতে ঝোলটা একটু ফুটে খেতে টেস্ট হয়।
এবার 5-7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেব এবং দেখুন জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এর থেকে বেশি জল ফোটাবো না, তাহলে ঝোলটা গাঢ় হয়ে একদম ড্রাই হয়ে যাবে। আমি এতটাই গ্রেভি রাখবো আমার ঘুগনিতে। এখন সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিয়ে সব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। ব্যাস, আমার ঘুগনি তো এখন তৈরি। এখন আমি সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঘুগনিটাকে ঢেকে স্টিমে 10 মিনিট রাখবো। কারণ ঢেকে যদি আপনি কোনো খাবার রাখেন গ্যাস বন্ধ করার পরে, সেই খাবারটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এইভাবেই আমি আমার রেসিপিটা কমপ্লিট করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা চেরি বেরি ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন তাদের থ্যাংক ইউ। এখন আমি আমার টেস্টি টেস্টি ঘুগনিটা এনজয় করব। আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো ওপরে একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর সামান্য লেবুর রস দিয়ে আমি আমার টেস্টি টেস্টি ঘুগনি এনজয় করব। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই ফ্যামিলি।